অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ, খেলোয়াড় বৃন্দ, তাদেরকে ঘিরে আজকের আয়োজন ফুটবল খেলতে। আসসালামু আলাইকুম। আপনাদের বহু ফুটবল খেলা গ্রাম বাংলা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সেই খেলা আজকে গ্রাম গাছগড়ি গ্রামের ভিতর পার্ক বা স্টেডিয়াম আমাদের ছেলেরা এখানে একটা জমি মিলে যে সকলকে ধন্যবাদ জানাই। আমার এই এলাকার আশা হয় না, সম্ভবত ভেবেছি আমাদের ছেলেরা যদি ফুটবল ক্রিকেট এবং সমাজের যে বিনোদনমূলক কাজগুলো আছে এগুলোর সাথে থাকে, তাহলে আমাদের এই ছেলেরা এবং ভাই বোনেরা এই পেশা থেকে কিন্তু এলাকার খেলোয়াড়দের খেলার আয়োজন করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের উপজেলা পরিষদ থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে ফুটবলে আমরা বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছি, যেভাবে বাংলাদেশের মানুষ ফুটবলকে পছন্দ করে সেই তুলনায় আমাদের দেশে ফুটবল ফুটবলও ভালো বের হয় না। এবং তারা প্রতিযোগিতা করে আমার বিশ্বাস বাংলাদেশের যে ক্যাপ ছিল ফুটবল খেলা সেটা আগামী সময় খেলা পূর্ণ হবে। ধন্যবাদ জানাই এবং এই খেলার মধ্যে আপনারা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে অত্র এলাকার সবার সুস্বাস্থ্য কামনা করে। আজকের অনুষ্ঠানে শেষ লগ্ন এসে উপনীত হয়েছে। আগামী মাসের 10 তারিখে সোলাগাড়ি ফুটবল খেলা মাঠে চক্র বসবে মহাচক্রে বগুড়া আলামিন ক্রীড়া চক্র একেবারে লন্ড ভন্ড করলেন, একেবারে অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। বিশ্বখ্যাত বিশ্ব নন্দী ইকার ক্যাসিয়াস বেশ কয়েকদিন আগে অতিথিপরানোর দিক থেকে প্রতিটা দিক থেকে বাংলাদেশ ছিল এগুলি ভালো আছে, Oh,
নিষ্পত্তি হয়েছে, সেই সঙ্গে ব্রেক ড্যান্সও হলো নাকি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় পরাজয় থাকবে, জয় পরাজয় বড় কথা না, প্রতিটা ইভেন্টে পার্টিসিপেট করাটাই মুখ্য বিষয়। আজকে দুটি দলেই মাঠে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা মেজবান হক মেজবা সর্বমোট ছয়টি গোল করেছেন। কাম আপ টু প্লেস অ্যাট দ্য মাইক্রোফোন মেজবান হক মেজবা। মেজবা সর্বোচ্চ ছয়টি গোল করেছেন, সেই সঙ্গে আজকে ম্যান অফ দ্য ম্যাচ, আজকে ম্যাচের সর্বোচ্চ, আজকে ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই হারিয়া একাদশের প্রথম গোলদাতা, দশ নম্বর জাস্তি বলিত খেলোয়াড় ফরিদুল। ফরিদুল ম্যান অফ দ্য ম্যাচের গৌরব অর্জন করেছেন। আমি সূর্য ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যানেজার দায়িত্ব রয়েছে, টিম ম্যানেজার দায়িত্ব রয়েছে, আর তিনি সার্বিকভাবে দুইজনকেই আমরা পুরস্কৃত করবো, সোহেল ভাই এবং ইদ্রিস ভাই। খাসি রয়েছে বাবা, খাসি আছে, খাসি রয়েছে, একেবারে শিবজ একেবারে পাকা খাসি আছে, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি খাসি। হ্যাঁ, উঠাও 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 খাসি, সকল